हाय गाइस, वेलकम टू माय चैनल शुभोस ब्लॉग। आज कुचबिहार थे एक दूरे हमें एक जगह घूरते चलो से जगह तुम्हारे घुरे देखा घूरी। घूरते हमें कम बेसि सबाई भलोबासी तई समय सूझ पे बैरिए पड़ी घूरते। अनेक दिन पर हमें और हमार सोना दूजने मिले बैके बैरिए पड़े घूरते। सत्य बैके घोरार मजाटाई आलदा, वेदार्टाओ बेस भलो। তাই ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কুচবিহার শহর থেকে অল্প দূরে টেকোনিয়া পার্কে। শুধু পার্ক না, পার্কের পাশে রয়েছে মানসাই নদীর অপরূপ দৃশ্য। তোমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার নাম এই দু নদীর নামেই পরিচিত। এই ব্রিজটার নাম হচ্ছে মানসাই ব্রিজ। এই ব্রিজটি আনুমানিক দীর্ঘ 1 কিলোমিটার লম্বা। এবার এই ব্রিজটি পার করেই কিছুটা দূর এগিয়ে হাতের বাঁদিক দিয়ে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা দিয়েই যেতে হয় সেই পার্কটিতে। রাস্তাটা একটু খারাপ হলেও জায়গাটা খুব সুন্দর। রাস্তাটা খারাপ হলেও রাস্তার পাশেই কিছুটা দূর যাওয়ার পর যে দৃশ্য সেটি সত্যিই মনকে ফুলিয়ে দেয়। তোমরা দেখতে পাচ্ছ সাইডে একটি নদী দেখা যাচ্ছে, এই নদীটি মানসাই নদী। এখন শীতের দিন তাই নদীতে জল কম, কিন্তু বর্ষাকালে প্রচুর জল থাকে এখানে, প্রচুর মাছও এখান থেকে ধরে মানুষ, এখানকার লোকজন অনেক নৌকা করেও লোকজন ঘোরাফেরা করে নদীতে। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর দৃশ্য, খুব ভালো লাগছে যেতে। তোমরাও আসো ঘোরো, তোমাদেরও খুব ভালো লাগবে। এই হলো টেকোনিয়া পার্ক। চলো তাহলে পার্কের ভেতরে প্রবেশ করি আমরা। পার্কটি সুন্দর অফবিট প্লেসে অবস্থিত, স্তব্ধ পরিবেশ, সুন্দর পাখির আওয়াজ, পার্কটির চারপাশে খুব সুন্দর করে সাজানো। প্রবেশ পথের দুধারেই রয়েছে সুন্দর সুন্দর গাছ, এখানে অনেক ফুল গাছও রয়েছে। ফ্যামিলি বন্ধুবান্ধব প্রিয়জনকে সাথে এনে সুন্দরভাবে সময় কাটানো যায় এখানে। এখানে বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর খেলার ব্যবস্থা, যেটা বাচ্চাদের খুব ভালো লাগবে এবং খুব ভালো মতো ওরা এনজয় করতে পারবে জায়গাটিকে। এখানে কয়েকটি ময়ূরও রয়েছে, যেটি বাচ্চাদের খুব দৃষ্টি আকর্ষণ করবে। আমরা দুজনে মিলে এসেছি আজ ঘুরতে, সুন্দর দোল খাচ্ছি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ, নিস্তব্ধ একদম। তোমরা ঘুরতে আসতে পারো এখানে ফ্যামিলিকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে, প্রিয়জনকে নিয়ে। খুব সুন্দর এক জায়গা। আমরা যেখানে দোল খেয়েছি তোমরাও চাইলে এখানে দোল খেতে আসতে পারো। আমরা ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, যেটা আমরা সবাই ভালোবাসার দিন হিসেবে মানি, তোমরা তোমাদের প্রিয়জনকে নিয়ে এখানে চাইলেই কাটাতে পারো। খুব সুন্দর একটা মুহূর্ত, খুব সুন্দর সময়। তো বন্ধুরা, তোমরা দেখলে এই টেকোনিয়া পার্কটি। এই পার্ক থেকে বের হয়েই সামনেই পড়বে মানসাই নদীর অপূর্ব দৃশ্য। চলো তাহলে সেই জায়গাটা যাই আমরা। এখানে যে তোমরা ছোটো ছোটো ঘরগুলি দেখতে পাচ্ছ, এখানে পিকনিক সিজনে প্রচুর মানুষ পিকনিক খেতে আসে আর এই ঘরগুলোতে রান্না করা হয়। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর দুজন বসে আছে, নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। আর সামনেই রয়েছে এক কুল গাছ, প্রচুর কুল ধরে আছে দেখতে পারবে। তার পিছনে রয়েছে বাঁধ, বাঁধের পিছনেই মানসাই নদীর সুন্দর দৃশ্য তোমরা দেখতে পারবে। দেখতে পাচ্ছ প্রচুর কুল ধরে আছে এখানে, আর আমার সোনা কুল দেখে চলে গেছে ছুটে কুল ছেঁড়ার জন্য। দেখো প্রচুর কুল ধরে আছে, কুলগুলো পেকেও আছে।
আমরা তাহলে এরপর বাঁধের উপরে উঠি। উঠে সেই সুন্দর দৃশ্য আমরা দেখি, তোমরাও দেখো। এই হলো মানসাই নদী, দেখো। দেখুনিয়া পার্ক থেকে আমরা অল্প এগিয়ে যাচ্ছি, সামনে মনে হচ্ছে অনেক খাবার দোকান আছে, এখানে হালকা কিছু খাওয়া যাবে। জায়গাটি খুব সুন্দর, স্তব্ধ পরিবেশ, অনেক মানুষই এখানে ঘুরতে আসে দেখা যাচ্ছে, প্রচুর বাইক এখানে আছে, খাবার দোকানও আছে। তোমরা দেখতে পাচ্ছ বাঁধের উপরে প্রচুর লোকজন আছে, এখানে সময় কাটে। আমরা এখন ফিরে যাচ্ছি, অনেকক্ষণ হলো আমরা আসছি, তো এবার চলে যাবো বাড়ির দিকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আরও অনেক সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো আজকের মতো এইটুকুই, এরপর দেখা হবে পরবর্তী ব্লগে।